হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের এর দু হাজার তেইশ প্রশ্নবিদ্রার বাংলার সেকেন্ড সেমিটিভের তিন নম্বর স্কুল এবং চার নম্বর স্কুলের শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক তিন নম্বর স্কুলের এক নম্বরে আছে সঠিক উত্তর নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন হলো অসীমা ছিল এর উত্তর অপশন খ ইতিহাসের ছাত্রী একের দু নম্বর প্রশ্ন হলো কাতুকুতু দিলে গরু করে এর উত্তর অপশন ক ছটফট একের তিন নম্বর প্রশ্ন হলো শুনলাম ইনি এখানে উত্তর অপশন খ কাজী নজরুল ইসলাম একের চার নম্বর প্রশ্ন হলো মেঘচোর গল্পে মেঘচোর বলা হয়েছে এর উত্তর অপশন খ পুরন্দর চৌধুরীকে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এর এক নম্বর প্রশ্ন হল বক্তা কোন কোন ভালো কথা নোট বইতে লিখেছিলেন এর উত্তর হবে এর কটা ঠ্যাং আরশোলা কি কি খায় আঙ্গুলে আঠা লাগলে কেন আঙ্গুল চটচট করে এর দু নম্বর প্রশ্ন হল মেঘচোর গল্পে পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছিলেন এর উত্তর হবে তাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টি ঘটিয়ে পুরন্দর একটি সাংঘাতিক কাণ্ড করেছিলেন দুই আর তিন নম্বরে আছে অর্থ লেখ এর উত্তর হবে তুন্দুবি কথার অর্থ হল ঢাক আর আরোণিকথার অর্থ হলো যে কাঠে আগুন জলে বা চকমুখী পাথর দুই আর চার নম্বর প্রশ্ন হল এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি তখনকার কালের রীতিটি কি ছিল এর উত্তর হবে এই সময়কার স্বদেশী মিটিংয়ের রীতি ছিল সবার আগে স্বদেশী গান হবে তারপর হবে বক্তৃতা তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো আজকের ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও চার নম্বর স্কুলের এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন হলো মাউন্ট চেম্বারলিনের গলা জলে তৈরি হয়েছে এর উত্তর অপশন ক লেক্স রেভার একের দু নম্বর প্রশ্ন হল ভাস্কো দাগামা ছিলেন এর উত্তর অপশন খ পর্তুগিজ দু নম্বরে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এর এক নম্বর প্রশ্ন হল পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছিলেন এর উত্তর হবে মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে পুরন্দর সাংঘাতিক কাণ্ড করেছিলেন এর দু নম্বর প্রশ্ন হল মস্কোই কারা রবীন্দ্রনাথকে অভ্যর্থনা জানিয়েছিলেন এর উত্তর হবে মস্কোই পায়োনিয়াস কমিউনে অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন দুইয়ের তিন নম্বর প্রশ্ন হল কারদৌর কদ্দুর রচনায় জেট প্লেন ও অ্যামিবার চলার গতির তুলনা কীরকম এর উত্তর হবে যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলে তখন অ্যামিবার কয়েক মিনিটে কয়েক মিলিবার অতিক্রম করতে পারছে এরপরে চার নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো চারের এক নম্বর প্রশ্ন হল শুষ্ক তৃণকাল নদী জলে ভেসে যাবে এর উত্তর অপশন ক নামগুলি চারের দু নম্বর প্রশ্ন হল নীরব এখানে অমর এর উত্তর অপশন ক কিষানপাড়া এরপরে সাত নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাদের এক নম্বর প্রশ্ন হল সোনা হোটেলওয়ালার কাছে আকুর কি নাম বলেছিল এর উত্তর হবে বেহারি তাদের দু নম্বর প্রশ্ন হল স্বর্গেশ শুরুয়া এই নামটি কে দিয়েছিল এর উত্তর হবে জাদুকর তাতে তিন নম্বর প্রশ্ন হলো হরিয়ালা কত বছর ধরে আঁকুকে তৈরি করেছিল এর উত্তর হবে সতেরো বছর ধরে এরপরে ন নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো নয়ের এক নম্বর প্রশ্ন হলো কোনটি সঠিক বানান এর উত্তর ভাবছেন ক নয়ের দু নম্বর প্রশ্ন হল যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে উৎপত্তিগত অর্থ বা প্রকৃত প্রত্যজাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে এর উত্তর অপশন ক রুট শব্দ বলে নয়ের তিন নম্বর প্রশ্ন হলো কোনটি শব্দ দৈত্যর উদাহরণ নয় এর উত্তর অপশন খ হো হো নয়ের চার নম্বর প্রশ্ন হলো গায়ক শব্দটি এর উত্তর অপশন খ যৌগিক শব্দের উদাহরণ আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরে স্কুলগুলির প্রশ্ন উত্তর আমরা নেক্সট ক্লাসে করব তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে